সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন একশো দিনের কাজের বকেয়া টাকা মেটাতে আর কেন্দ্রের উপর ভরসা করবে না রাজ্য রাজ্য উপভোক্তাদের একশো দিনের বকেয়া টাকা মিটিয়ে দেবে আর তারপরেই তালিকা অনুযায়ী শুরু হয়েছে সার্ভের কাজ আর সেই কাজ শুরু হতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ঝিকোডাঙ্গা গ্রামে প্রকৃত অভিযোগ যারা একশো দিনের কাজ করেছেন তালিকায় তাদের নাম নেই তাদের সার্ভেও হচ্ছে না কিন্তু তালিকায় নাম রয়েছে এলাকার বিত্তশালীদের নাম রয়েছে সরকারি কর্মচারীর নাম রয়েছে কংগ্রেস এবং তৃণমূলের অঞ্চল সভাপতিদের কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় ব্যাপক সরগোল পড়েছে দুর্নীতির অভিযোগ উঠেছে একশো দিনের কাজের সুপারভাইজারের বিরুদ্ধেও এমনকি বিক্ষোভকারীদের হুমকি দেওয়ার অভিযোগ ওই সুপারভাইজারের মেয়ের বিরুদ্ধে যদিও ব্লক প্রশাসনের দাবি নতুন কোনো তালিকা তৈরি হয়নি আমাদের বিক্ষোভ এবং অভিযোগ হলো আমাদের দিদি যে ডিক্লেয়ার করেছে একুশ তারিখে যে এনআরজি এসের যে মাটি কেনার একশো দিনের টাকা ঢুকাবে আমাদের গ্রামের সমস্ত গরিব মানুষ এবং দরিদ্র পরিবারের যারা মাটি কেটেছিল তাদের নাম না এসে যাদের এক দশ বিঘা বিশ বিঘা জমি এবং চাকরি চাকরিগত মানুষ সেভিক ভলেন্টিয়ার এবং অঙ্গনবাড়ি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই নিয়ে আমরা বিক্ষোভ করছি এই সাধারণ মানুষ এবং যারা রাত দিনে এক করে মাটি কেটেছে তাদের অ্যাকাউন্টে টাকা কেন ঢুকবে না এই টাকা যদি না ঢুকে তাহলে আমরা পঞ্চায়েতে এবং বিডিও অফিসে গিয়ে ধর্না দিব এবং পঞ্চায়েতে তালা মেরে দেবো পাচ্ছেন টাকা কি বলবেন না আমরা টাকা পয়সা পাইনি দশ বারো দিন কাজ হয়েছে দশ বারো দিন থেকে আমরা কাজ করছি কিন্তু টাকা পয়সা পাইনি মাটি কেটেছেন হ্যাঁ মাটি কেটেছে আমাদের লিস্টে নাম নাই যারা প্রাপ্য তাদের লিস্টে নাম নাই লিস্টে কাদের নাম রয়েছে যারা বড়ো লোক যারা সার্ভিস করে যারা আর্মি চাকরি করে তাদের নাম আর যাদের দুতলা তিনতলা বাড়ি আছে তাদেরই নাম আছে কিন্তু আমাদের নাম নেই গরিব লোকের নাম নেই